আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে ভিডিওটি কি সম্পর্কে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের রিলস ভিডিওগুলোকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো প্রথমে আমি চলে যাব ফেসবুকে। ভিউয়ার্স, ফেসবুক আসার পরে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুক রিলসের ভিডিও। সো এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান, মানে যেই অপশন দেখতে পাচ্ছেন একটি শেয়ার আইকন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স, এখান থেকে কপি লিঙ্ক নামে একটি অপশন, এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন। তো ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেলে আপনারা ফেসবুক থেকে বের হয়ে যাবেন। ফেসবুক থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে ভিউয়ার্স, এই সার্চ অপশনে আপনারা টাইপ করবেন HD ভিডিও ডাউনলোডার লিখে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এটা দেখে সার্চ করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এরকম অনেকগুলো অ্যাপস চলে এসেছে। এখান থেকে আপনারা প্রথমে যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে, এখানে অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সার্চ অপশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনারা ফেসবুক থেকে যেই রিলস ভিডিওর লিঙ্কটিকে কপি করেছিলেন সেই লিঙ্কটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স, এখানে যে ওকে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটি অ্যাড চলে এসেছে। সো এই অ্যাডটিকে আপনারা স্কিপ করে দিবেন। এখানে যে ক্রস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এরপরে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড HD নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা HD আকারে ডাউনলোড হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যে রেজলিউশন আছে সেই রেজলিউশনে কিন্তু এটা ডাউনলোড হবে। বাট আমি আপনাদেরকে রেজলিউশন বাড়ানোর সিস্টেমটি দেখাচ্ছি। পরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অথের কোয়ালিটিস, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতন এটার কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে 1080p মানে একদম ফুল HD যে রেজলিউশনটা রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে দেখাচ্ছি। সো আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব। এরপরে ভিউয়ার্স, আবার ওই ডাউনলোড অপশনে একটা ক্লিক করব। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ভিডিওটা ডাউনলোড হচ্ছে খুব ফাস্ট এবং দ্রুত, কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি যে এই ভিডিওটা গ্যালারিতে এসেছে কি না। সো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। এখন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ফেসবুক রিলসের থেকে আমরা ডাউনলোড করেছি। সো এভাবেই আপনারা চাইলে আপনাদের মনের মতন ভিডিওগুলোকে রিলস থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।